আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আইসিটি সংখ্যা পদ্ধতি সম্পর্কিত সম্মিলিত বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে এক্স ওয়াই জেড তিন বন্ধু বাজারে গিয়ে এক্স এত টাকার যেটি বাইনারিতে দেওয়া আছে, ওয়াই এত টাকার যেটি অক্টালে দেওয়া আছে এবং জেড এত টাকার যেটি হেক্সাডেসিমালে দেওয়া আছে বই কিনল। অর্থাৎ এক্স এর বইয়ের মূল্য বাইনারিতে দেয়া, ওয়াই এর বইয়ের মূল্য অক্টালে দেয়া এবং জেড এর বইয়ের মূল্য হেক্সাডেসিমালে দেয়া, এই যে বেজ 16। এই হচ্ছে উদ্দীপক। এখন আমরা জানি উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই ক্ষেত্রে ক নম্বরে কী বলেছে লক্ষ্য করি, ক এবং খ আমাদের উদ্দীপক নির্ভর না। ক নম্বর বলেছে কোড কি। তো কোড কি, তাই না? কোড হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য শূন্য এবং এক যে বাইনারি প্রতীক রয়েছে, বিট রয়েছে, শূন্য এবং এক দ্বারা গঠিত সংকেত। যাই হোক, আমরা লিখতে পারি এইভাবে কোড কি। এই যে কম্পিউটার কোড কি, একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম। লক্ষ্য করি, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য, মানে কি কম্পিউটারকে বোঝানোর জন্য যে সংকেত তৈরি করা হয়, শূন্য এবং এক দ্বারা যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে। যেমন বিভিন্ন ধরনের কোড আছে, এসকি কোড, ASCII, এসকি কোড বলে, ABCDIC কোড, BCD কোড, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোড। তো আমরা লিখে দিতে পারি কয়েকটা, যে BCD কোড, এসকি কোড ইত্যাদি। এখন আরও একটু যদি বলতে চাই, সেটি হচ্ছে এ একটা অক্ষর, একটি ক্যারেক্টার। তো এ অক্ষরের জন্য নির্ধারিত একটি কোড আছে, যেটি 65, যেটি বাইনারি মান, 65 এর যেটি বাইনারি মান তাকে আট বাম দিকে আর একটা শূন্য দিয়ে যদি 8 বিটে সাজিয়ে লিখি, 01, সম্ভবত 501, 01, 501, এটি হচ্ছে এই এর জন্য নির্ধারিত অ্যাসকি কোড। তো আমাদের তো, আমরা শিক্ষক হিসেবে আমাদের জানা আছে যে এ থেকে জেড পর্যন্ত কোন কার কী কোড, তাই না? তোমরা অবশ্যই বই পড়ে এগুলো শিখবে। এইভাবে এতটুকু লিখলেই হবে ক নম্বরের জন্য। আমি একটু বোঝানোর জন্য আরও বিস্তারিত আলোচনা করেছি। আবার সেই প্রশ্নে ফিরে এলাম, খ নং প্রশ্নের উত্তরের জন্য দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। তো দুইয়ের পরিপূরক আমরা জানি, টু এস কমপ্লিমেন্ট, এর বাংলা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক কেন করা হয়, তাই না? সাধারণত যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। তার মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। এখন আমরা যদি লিখতে চাই গুরুত্বটা, তাহলে কীভাবে লিখব? এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব, কেন দুইয়ের পরিপূরক গঠন করব। প্রথমে এই দুইয়ের পরিপূরক পদ্ধতির গঠনের যে প্রধান যে গুরুত্ব, সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। আবার আরও লিখতে পারে গুরুত্ব হিসেবে, যে দুইয়ের পরিপূরক গঠনের যোগ ও বিয়োগের কাজ একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। এটি কেমন কথা আবারও বলছি, লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশেষ করে কম্পিউটার কিন্তু খালি যোগের কাজ করে, যোগের মাধ্যমে কম্পিউটার বিয়োগও করে, যোগও করে, গুণও করে, সব কিছু করে। কীভাবে করে? কম্পিউটারে অ্যাডার নামে একটা সার্কিট আছে, ইন্টিগ্রেটেড সার্কিট, IC। তো এই অ্যাডারের মাধ্যমে কম্পিউটার যোগ করতে পারে খালি, যখন বিয়োগ করতে চায় তখন পরিপূরক করে যোগ করে, যখন গুণ করতে চায় বারবার যোগ করে, বারবার যোগ বলতে গুণ বোঝায়। আরও লিখতে পারি, দুইয়ের পরিপূরক গঠনের ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। আরও লিখতে পারি, দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের কাজ যেহেতু একই বর্তনী ব্যবহার করা যায়, ফলে সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা হ্রাস পায়। এই কয়েকটা পয়েন্ট আমরা 2 মার্কসের জন্য লিখতে পারি, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব।
তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব গণং প্রশ্নের উত্তরের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। তো লক্ষ্য করি, গণং কিন্তু উদ্দীপক নির্ভর। গণংয়ে কি বলেছে, উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কার বইয়ের দাম বেশি বা কম এবং কত বেশি, কার বইয়ের দাম বেশি এবং কত বেশি সেই কথাটা বলেছে। এক্স এর বইয়ের মূল্য হচ্ছে বাইনারিতে দেওয়া আছে 110 110, ওয়াইয়ের বইয়ের মূল্য 36 যেটি অক্টালে দেওয়া আছে। তাহলে কোনটার মূল্য বেশি, এটা অক্টাল এটা বাইনারি, আমরা এখন বুঝতে পারতেছি না কোনটার দাম বেশি, কারণ অক্টালের সাথে এই বাইনারির সাথে অক্টালের কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ার করতে হলে, আমাদের তুলনা করতে হলে উভয় এই সংখ্যাকে একই ফরম্যাটে আনতে হবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করতে পারি, 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে সে তারপরে আমরা কম্পেয়ার করতে পারি কোনটি ছোট বা বড়, কত বড়। যাই, প্রথমে এক্সের যে মান সেটাকে দশমিকে রূপান্তর করবো বারবার 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখে। তোমাদের নিশ্চয় মনে আছে বাইনারি থেকে দশমিক করার পদ্ধতি। অক্টাল থেকে যখন দশমিক নির্ণয় করবো এগুলোকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখবো। তো লক্ষ্য করি, এই যে গণন প্রশ্নের উত্তর এইভাবে লিখতে পারি, উদ্দীপকে এক্স এবং ওয়াইয়ের বইয়ের দাম যথাক্রমে এত টাকা এবং এত টাকা, এক্ষেত্রে কার বইয়ের দাম বেশি বা কত বেশি তা নির্ণয়ের জন্য উভয় সংখ্যাকে যদি দশমিকে রূপান্তর করে বিয়োগ করা যায় তাহলে নির্ণয় করা যেতে পারে। এখন তোমাদের মনে হতে পারে যে পরীক্ষার উত্তর লেখার সময় কি এইগুলি লিখব? হ্যাঁ, এখন তুমি লিখবে না, আর একজন লিখবে। তাহলে যে লিখবে তার প্রেজেন্টেশনটা সুন্দর হবে, আর প্রেজেন্টেশন যা চমৎকার হবে সে তো বেশি মার্কস পাবে, সেজন্য এটি লেখাই উত্তম। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে আমরা বিয়োগ করব, তাহলে বুঝতে পারবো কার বইয়ের দাম বেশি। তো যাই, প্রথমে এটার দশমিক মান নির্ণয় করি। এই যে এক্স এর এই যে সংখ্যাটি রয়েছে বাইনারি সংখ্যা, প্রত্যেকটা প্রতীককে 2 দ্বারা গুণ করব, বেস 2 দ্বারা। যেমন এই 1কে 2 দ্বারা গুণ করব যোগ, এই 1কে 2 দ্বারা গুণ করব যোগ, এই 0কে 2 দ্বারা গুণ করব যোগ, এই 1কে 2 দ্বারা গুণ করব যোগ, এই 1কে 2 দ্বারা গুণ করব যোগ, এই 0কেও 2 দ্বারা গুণ করব। তারপর পাওয়ার লিখব এদিক থেকে এদিকে যথাক্রমে 0 1 2 3 4 5। এবার আমরা সবার শেষে সমাধান করব। এটাকে পাওয়ার করলে 32 হবে, 5 পাওয়ার করলে, 2 পাওয়ার 5 মানে 32, তাকে 1 দিয়ে গুণ করলে 32 হবে। যোগ এটাকে 4 পাওয়ার করলে 16 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 16 হবে। যোগ এটাকে পাওয়ার করে 8 হবে, তাকে 0 দিয়ে গুণ করলে 8 হবে। যোগ এটাকে পাওয়ার করে কিন্তু 4 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 4। যোগ এটাকে পাওয়ার করে 2 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 2 প্লাস। এবার আমরা যোগ করব, 32 আর 16, 48 আর 2, 52 আর 2 54, 54। 54 সংখ্যাটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি থেকে 10 লিখেছি। এখন এই দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা হতে দশমিকে রূপান্তর করেছি, আবার আর একটা বইয়ের দাম ছিল সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। তবে দশমিক দশমিক কম্পেয়ার করে দেখব কার বইয়ের দাম বেশি। যায় এখানে জায়গা নেই, পরের স্লাইডে যাচ্ছি। এই যে 36 এই অক্টাল হতে যখন দশমিক করব, একই নিয়ম, এই প্রতীকগুলোকে 8 দিয়ে গুণ হবে। লক্ষ্য করি, 3কে 8 দ্বারা গুণ করব যোগ, 6কে 8 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখব এই 8 এর উপরে 0 এবং 1, সরল করব, এরপরে সমাধান করব। 8কে পাওয়ার 1 করে পাবো 8, তাকে 3 দিয়ে গুণ করলে 3 আসটা 24। যোগ 8কে পাওয়ার 0 করলে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6কে 6, এ দুটো যোগ করে 24 আর 6 30 হচ্ছে 30। তাহলে আমরা দেখলাম ওয়াই এর বইয়ের মূল্য 30 টাকা দশমিকে দেয়া পেলাম, আর এক্সের বইয়ের মূল্য কত পেয়েছিলাম বাইনারি হতে 54 টাকা। তাহলে এখন বোঝাই যায় যে এক্সের বইয়ের দাম বেশি, কত টাকা বেশি সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এই যে এক্স মাইনাস ওয়াই, যেহেতু এক্সের বইয়ের দাম বেশি, এক্স মাইনাস ওয়াই সমান 54 মাইনাস 30 সমান 24 টাকা, অর্থাৎ এক্সের বইয়ের মূল্য ওয়াইয়ের বই অপেক্ষা 24 টাকা বেশি। তো এইভাবে আমরা কম্পেয়ার করে দেখাতে পারি গণঙ্কের প্রশ্ন দুইটাকে দশমিক করে, দশমিক দশমিক কম্পেয়ার করে দেখতে পারি কার বইয়ের দাম বেশি, কত টাকা বেশি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম ঘনং প্রশ্নের উত্তরের জন্য। ঘনংয়ে বলেছে উদ্দীপকে তিনজনের বইয়ের মোট দাম কত তা অকটালে প্রকাশ করো। সুন্দর একটা প্রশ্ন, বলছে তিনজনের বইয়ের দাম কত তা অকটালে প্রকাশ করো। এখন এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, এটা দুইভাবে করা যায়। একটি প্রত্যেকটাকে প্রথমে এটাকে অকটালে নির্ণয় করব, এটাকে অকটালে নির্ণয় করব, তারপর অকটাল অকটাল যোগ করব, সে একটা পদ্ধতি আছে। অনেকে আবার অকটাল যোগটা একটু জটিল মনে করে, সেজন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এইটাকে তো দশমিকে রূপান্তর করেছি, এটাকেও দশমিকে রূপান্তর করেছি ঘনঙে। এখন এই দুটো দশমিক পেয়েছি, দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে। এই সংখ্যাটাকেও যদি দশমিকে রূপান্তর করি তাহলে তিনটারই দশমিক সংখ্যায় রূপান্তর হবে। তারপর তিনটা দশমিক সংখ্যা একসাথে যোগ করব, যোগ করলে মোট যা পাবো তাকে অকটাল নির্ণয় করব, তাও কিন্তু হয়। তো যাই সমাধান করি। এই যে প্রথমে ওই যে আমাদের জেডের যে মূল্য, তিনজনার তো আমরা এখানে একটা কথা লিখতে পারি, তিনজনার বইয়ের দাম মোট কত টাকা হবে তা নির্ণয়ের জন্য প্রথমে সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। তারপরে কি করব, উক্ত দশমিক সংখ্যাগুলোর যোগফলকে অকটালে রূপান্তর করা যাবে। মানে কিভাবে করব, আমি দুইটা লাইন লিখে নিলাম। প্রথমে সবগুলোকে দশমিকে রূপান্তর করব। অলরেডি প্রথম দুইটা এক্স এবং ওয়াই এর দামের কিন্তু দশমিকে রূপান্তর করেছি গণনে, তো ওই দুটো গোয়া থেকে নিয়ে আসব। আর তারপরে আবার ওই তিনটা দশমিক সংখ্যাকে আমরা কি করব, যোগ করব। তারপর যোগফলকে অকটাল করব। তো যাই, এই যে জেডের বইয়ের দাম এ নাইন, বেজ ষোলো, মানে কি এই এ কে আমরা ষোলো দ্বারা গুণ করব, কিন্তু এর মান হচ্ছে দশ, তাই আমরা দশকে ষোলো দ্বারা গুণ করতে পারি। যোগ নয় ইন্টু ষোলো, এ কেও ষোলো দ্বারা গুণ করব, নয়কেও ষোলো দ্বারা গুণ করব, এর মান দশ, তাই এখানে দশ লিখেছি। তারপর পাওয়ার লিখব, এটির উপরে পাওয়ার হিসেবে লিখব শূন্য, এটির উপরে পাওয়ার হিসেবে লিখব এক। সরল করব, ষোলোকে পাওয়ার ওয়ান করলে ষোলো, তাকে দশ দিয়ে গুণ করলে একশো ষাট, যোগ ষোলোকে পাওয়ার জিরো করলে এক, তাকে নয় দিয়ে গুণ করলে নয়, সমান ওয়ান সিক্সটি নাইন, একশো উনসত্তর হবে। তো এটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, কার, জেডের বইয়ের মূল্য। এখন জেডের বইয়ের মূল্য দশমিক মান পেয়েছি, এক্স এবং ওয়াইয়ের বইয়ের মূল্য দশমিক মান আমরা গ নম্বরে বের করেছি। এখানে তিনটা দশমিক সংখ্যা একসাথে যোগ করব। এক্সের কত পেয়েছিলাম মনে আছে, সম্ভবত চুয়ান্ন, ওয়াইয়ের কত পেয়েছিলাম তিরিশ, আর জেডের পেলাম এত, এই তিনটা যোগ করবো একসাথে। তারপর যোগফলকে আবার অকটাল করব। তো যায় যোগ করি, এখানে এই যে সুতরাং এর বইয়ের, এই জেডের বইয়ের দাম তো পেলাম, এখন এইখানে করব। এই যে লক্ষ্য করি, আমি একটু বড় করে উপস্থাপনার জন্য এক একটা স্লাইডে দেখাচ্ছি, একটু বড় করে দেখানোর জন্য। তোমরা একটা খাতায় সুন্দর করে করবে, তোমরা আবার এক এক পেজ এরকম পাঁচটা পেজ করতে যেও না, তোমরা ধারাবাহিকভাবে করে যাবে। আমি দেখাচ্ছি মূলত একটু বড় করে দেখানোর জন্য, অল্প অল্প করে দেখাচ্ছি বোঝানোর জন্য ধারাবাহিকভাবে। যাই, এক্সের বইয়ের দাম চুয়ান্ন টাকা গোয়া থেকে পেয়েছি, ওয়াইয়ের বইয়ের দাম তিরিশ টাকা সেটাও গোয়া থেকে পেয়েছি, আর জেডের বইয়ের দাম কত কিছুক্ষণ আগে বের করলাম সেটা লিখব। এই যে ওয়ান সিক্সটি নাইন, এটা বের করেছি কিছুক্ষণ আগে। এবার এগুলো যোগ করব, তো ইচ্ছে হলে এখানে দাগ দিয়ে নিচে নিচে যোগ করতে পারি, আবার পাশাপাশি যোগ করে নিতে পারি। এইভাবে তিনজনার বইয়ের মোট দাম সমান এইটা যোগ এইটা যোগ এইটা, যোগ করি, যোগ করলে আমরা এটা পাবো। এই যোগ কিন্তু নর্মাল যোগ, আমরা যে মেট্রিক পরীক্ষার সময় যে যোগ করেছি সাধারণ গণিতে, সেই যোগ। কারণ দশমিক সংখ্যার যোগ আমরা জানি যে সাধারণ গণিতে দশমিক সংখ্যা ব্যবহার হয়, তাহলে এইগুলো যোগ করে আমরা এটা পেয়েছি। আর আমরা যদি মোড চেঞ্জ করে যোগ করতে চাই তাও হবে, ডেসিমেল মোড থেকে যোগ করতে হবে। এখন আমাদের প্রশ্ন ছিল কিন্তু তিনজনার মোট নম্বর অকটালে প্রকাশ করো। এখন তিনজনার মোট নম্বরে যে পেয়েছি দুইশো তিপ্পান্ন বেজ দশে রূপান্তর করেছি, এটাকে তাহলে অকটাল করব। তো এখানে আবার জায়গা নাই, তো পরের স্লাইডে যাই, জায়গা না থাকলে তো পরের স্লাইডে আমাকে যাওয়াই লাগবে, কিছু করার নাই। যাই, এটাকে অকটালে রূপান্তর করার জন্য খুব সহজ, এটাকে বারবার আট দ্বারা ভাগ করব, ভাগ শেষগুলি অকটাল হবে। যাই, এই যে লক্ষ্য করি, এই যে আবার উক্ত যোগফলকে অকটাল নিম্নরূপ, নিম্নরূপ মানে এখানে জায়গা নাই, যে এখানে করব, এই সংখ্যাটা লিখে নিব, এইটাকে আট দ্বারা ভাগ করব, কারণ অকটালের বেস আট। আট দ্বারা যদি ভাগ করি
ভাগফল কত হবে প্রথমে লিখব, ভাগ শেষ কত হবে শেষে লিখব। এই যে ভাগফল হবে একত্রিশ, ভাগ শেষ হবে পাঁচ। এখন তোমাদের মনে হতে পারে কীভাবে পেলাম, আমরা ক্যালকুলেটার দিয়েও বের করতে পারি অথবা আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি। ভাগফল পেলাম একত্রিশ, ভাগ শেষ পেয়েছি পাঁচ। এই একত্রিশকে আবার আট দ্বারা ভাগ করব, তিন আটটা চব্বিশ, ভাগফল হবে তিন, আর ভাগ শেষ সম্ভবত সাত থাকবে। তাহলে ভাগফল পাবো তিন, ভাগ শেষ পাবো সাত। এই তিনকে আবার আট দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে তিন ছোট আট বড়, তিনকে তো আট দ্বারা ভাগ করা যায় না। যখন দেখবো এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসাবে এখানে শূন্য লিখে এই তিন ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে থ্রি সেভেন ফাইভ। এক্ষেত্রে যে এই সংখ্যাটা তো দশমিক সংখ্যা সমান থ্রি সেভেন ফাইভ বেজ আট লিখব, কারণ এটা অক্টাল সংখ্যায় রূপান্তর হয়েছে। অর্থাৎ মোট যোগফল আমরা দশমিকে পেয়েছিলাম, সে দশমিক সংখ্যা হতে আবার অক্টাল করে নিলাম। এইভাবে আমরা এটি উত্তর হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই। খোদা হাফেজ।